আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, ভেরি গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডেমন ডিএক্সএন ইউএল থেকে বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়াতে। সো খুবই চমৎকার একটি বিষয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের প্রত্যেকের উপকার আসবে যারা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে আছেন। হয়তোবা অনেকে এই বিজনেসটা কীভাবে করবেন, কোন ওয়েতে বিজনেসটা লার্ন করবেন বা কীভাবে আপনারা বিজনেসটা আরও ভালোভাবে শিখবেন এই বিষয়ে আপনারা খুঁজে পাচ্ছেন না। অনেকে হয়তোবা লিডারের অপেক্ষা করতেছেন, লিডার হয়তোবা আপনাকে শেয়ার করবে এই কনসেপ্টগুলি, তারপর আপনারা কাজ করবেন। আবার অনেকে হচ্ছে যে লিডার আপনাকে শেয়ার করতেছে কিন্তু আপনি এই কনসেপ্টটা ভালো করে বুঝতেছেন না। সো তাদের জন্য স্পেশাল এই ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ আমি বিশ্বাস করি এই ভিডিওটি প্রত্যেকটা নিউ বিজনেস পার্টনার এবং যাদের বিজনেস গ্রোথ হচ্ছে না তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, পৃথিবীতে একটা বিষয় যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কখনোই কিন্তু আমরা এক স্টেপ আগে যেতে পারবো না, সেটা হচ্ছে স্কিল। আপনার ভিতরে যদি স্কিল না থাকে, আপনি যে অবস্থানে কাজ করতেছেন, আপনার ডাইরেক্ট সেল থেকে, আপনার ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে আপনারা একটা ভালো পজিশন তৈরি করতে চাচ্ছেন, ভালো ইনকাম তৈরি করতে চাচ্ছেন, তার জন্য আপনার স্কিল দরকার। আপনি কম্পিউটার থেকে একটা ভালো কাজ, কম্পিউটারে ভালো এক্সপার্ট হতে চাচ্ছেন, ওটার উপরে স্কিল দরকার। আপনি হয়তো বা ওয়েব ডেভেলপারের উপর আপনি ভালো এক্সপিরিয়েন্স তৈরি করতে যাচ্ছেন, তার উপর আপনার স্কিল দরকার। সো যে কোনো সেক্টরে থাকেন আপনার স্কিল ডেভেলপ করতে হবে। বাট আমি আপনাকে শেয়ার করবো যে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি কীভাবে আপনার স্কিল ডেভেলপ করবেন, পয়েন্টগুলি একটু নোট করবেন, তাহলে আপনার জন্য উপকার হবে। নাম্বার ওয়ান, আপনারা অনেকে আছেন ইউটিউব থেকে লার্নিং করতে পারেন না বা ইউটিউব থেকে লার্ন করেন না। মানে আমার বিষয়টা হচ্ছে, আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা শুরু করি তখন ছিল লকডাউন, আর এই ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমি কিন্তু ঘরের ভিতরে বসেই কিন্তু আমি শিখে ফেলছিলাম। আমি শুধু নোট করতাম, প্রত্যেক দিন আপনি একটা বা দুইটা ভিডিও দেখবেন যে কোনো একটা বিষয়ের উপর, ধরেন কোম্পানির সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে, কোম্পানির ইনকাম সিস্টেম, কোম্পানির বিজনেস সিস্টেম, তারপরে হাউ টু ইনভাইট, কীভাবে আপনি ইনভাইট করবেন, তারপর আপনি কীভাবে ফলো আপ দেবেন, এগুলোর উপরে এক একটার উপরে আপনি একটা পেন অ্যান্ড পেপার দিয়ে নোট করবেন। ইউটিউব, ইউটিউবের কোনো বিকল্প না, আমি রিকমেন্ড করব, হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, ইভেন আমারও ইউটিউব চ্যানেল আছে, বাট আরও হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, ইংলিশে বলেন, তারপরে হিন্দিতে বলেন, উর্দুতে বলেন, আরবিকে বলেন, যে যে ভাষা পছন্দ করেন, যে যে ভাষা কমফোর্ট করেন, বাংলাদেশি ভাষায় আছে, আমাদের নিজের মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা, ওই ভাষায় আপনি শিখতে পারবেন। সো আপনি ভিডিও দেখবেন সবচেয়ে বেশি, যত বেশি ভিডিও দেখতে পারেন, যত বেশি বেশি এই বিজনেস পারপাসে আপনি ভিডিও দেখবেন তত আপনি স্কিল ডেভেলপ হবে। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই আপনি আপনার লিডার যার মাধ্যমে এই বিজনেসটা শুরু করেছেন, আপনার লিডারকে আপনি সবসময় ফলো করবেন, লিডারের সাথে প্রত্যেক দিন কম বেশি কমিউনিকেশন করবেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবেন, যে জিনিসটা বুঝতেছেন না সেই বিষয়টা আপনি নিজে জিজ্ঞেস করে জেনে নেবেন, লিডার আমার এই বিষয়টা জানা দরকার, কীভাবে আমি জানতে পারবো, তার কাছে প্রসেসটা জেনে নিন। তারপরে আপনি চাইলে কিছু ক্যাটালগ আছে, সেই ক্যাটালগগুলি নিতে পারেন, ক্যাটালগগুলি আপনি পড়তে পারেন, ক্যাটালগগুলি নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু লার্ন করতে পারেন। আপনি অফিস থেকে কালেক্ট করতে পারেন, আপনি গুগল থেকে আপনি কালেক্ট করতে পারেন, ক্যাটালগ পাওয়া কিন্তু কোনো বড় ব্যাপার না, আপনি আপনার জায়গা থেকে ক্যাটালগগুলি পড়ে নিতে পারেন। চার নম্বর হচ্ছে আপনার জুম মিটিং, বর্তমান যে অবস্থা বা বর্তমান যে আপনার টেকনোলজি এত আপডেট হচ্ছে, সেই টেকনোলজি আপনি চাইলে জুমের মাধ্যমে আপনি লার্নিং করতে পারেন। এভরিডে কোনো না কোনো টিমে কিন্তু আপনার জুম মিটিং হচ্ছে, জুম মিটিং ইটস ভেরি ইম্পর্টেন্ট, এভরিডে ইউ ক্যান লার্ন, এভরিডে ইউ ক্যান লার্ন। আর এই বিজনেসটা আপনাকে প্রত্যেক দিন লার্ন করতে হবে, প্রত্যেক দিন যদি লার্ন না করেন আপনি স্কিল ডেভেলপ হবে না, প্রত্যেক দিন লার্ন না করলে স্কিল ডেভেলপ হবে না, তাহলে আপনাকে প্রত্যেক দিন লার্ন করতে হবে। তো চারটা বিষয় বললাম, ইউটিউব, তারপরে হচ্ছে আপনি চাইলে ইউটিউবের পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আপনি আপনার লিডারের সাথে কথা বলবেন, এটা তো আপনাকে শেয়ার করলাম, এবং তার সাথে হচ্ছে আপনার আমাদের জুম মিটিং, তারপরে ক্যাটালগ, এই চারটা বিষয়ের পরে আপনি আরেকটা বিষয় নজর দেবেন, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনি একা একা প্র্যাকটিস করেন, ঘুমানোর সময় প্র্যাকটিস করেন, ঘুম থেকে উঠে প্র্যাকটিস করেন, কাজের সময় রেস্ট পাচ্ছেন, রেস্টের সময় প্র্যাকটিস করেন, আপনি কারোর সাথে শেয়ার করতেছেন আপনার ভালো হচ্ছে না তারপরে শেয়ার করেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আপনি যতক্ষণ না প্র্যাকটিস করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো রেজাল্ট আসবে না। আপনি তো প্রথম ব্যক্তিকে আপনি ইনভাইট করছেন সে আপনার কথা শুনে নেই, কিন্তু একশো নম্বর ব্যক্তিকে ইনভাইট করে দেখবেন আপনার সব কিছু পরিবর্তন হয়ে আসতেছে, কারণ আপনি বুঝতে পারবেন কোথায় লেখা ছিল। সো স্কিল ডেভেলপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কীভাবে লার্ন করবেন, সবচেয়ে বেশি এফোর্ট দিবেন আপনারা ইউটিউবের মাধ্যমে, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইউটিউব থেকে আপনারা পুরো নোট করে ফেলবেন, পেন অ্যান্ড পেপার দিয়ে নোট করে ফেলবেন, সেগুলো ডুপ্লিকেশন করবেন আপনার বিজনেস পার্টনারদের সাথে, সেগুলো ডুপ্লিকেশন করবেন আপনার টিমে। তারপরেও আপনার আরেকটা বিষয় বলবো, যত বেশি পারেন তত বেশি বই পড়েন, যত বেশি পারেন তত বেশি বই পড়েন, ইংলিশ বাংলা হিন্দি হোয়াট এভার ইউ ক্যান রিড, আপনি আপনার জায়গা থেকে বইগুলি পড়বেন, তাহলে আপনার মেধা, আপনার স্কিল ডেভেলপ হবে।
আপনার স্কিল ডেভেলপ হবে। এখন কত হচ্ছে, আপনি স্কুল কলেজের বই পড়ে এগুলো লাইফ চলে না। স্কুল কলেজের বই শুধু শিখাবে আপনাকে কিভাবে আপনার একটা মার্ক পাওয়া যায়, কিভাবে আপনি 100 নাম্বার পাবেন বা কিভাবে 50 নাম্বার পাবেন, এটা হচ্ছে একটা বক্সের ভিতরে। আপনাকে বক্সের বাইরে থেকে স্টাডি করতে হবে। বিভিন্ন রাইটারের বই আছে, লাইফ চেঞ্জিং বুক, আপনি সেগুলো পড়তে পারেন। মাইন্ডসেট অ্যাপের উপরে বই পড়তে পারেন, আপনার আপনার কীভাবে কাজগুলি করবেন সে কাজের উপর অনেক বই আছে। আপনার বিজনেস ম্যানেজমেন্ট আছে, টাইম ম্যানেজমেন্ট আছে, তারপর টিম ম্যানেজমেন্ট আছে, সেগুলোর উপর বই আছে, আপনারা পড়তে পারেন। বাট এই বিষয়গুলি আপনাকে কন্টিনিউ করতে হবে, আপনাকে লার্নিং করতে হবে। বাট আমি সবসময় রিকমেন্ড করি, আপনারা এই ইউটিউবের কথা বলার পরে আপনারা দেখা যাচ্ছে যে অনেকেই লার্নিং করে না, একদিন করেন, দ্বিতীয় দিন করে না, বাট এটা রেগুলার করতে হবে। প্রত্যেক দিন হ্যাবিট তৈরি করতে হবে, যেন একটা করে ভিডিও আপনি দেখতেছেন এবং নোট করবেন, সেটা মনে করবেন এটা আপনার ক্লাস। আর এই কাজটা কন্টিনিউ কতদিন করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ডেস্টিনেশনে রিচ করতে পারতেছেন ততদিন পর্যন্ত। সবার জন্য ব্যস্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।